खेते खेते जदि ये भिउ देखा जाए मजाटा हलो अन्य रकम एखाने एकटु आराम केदारा बसे आयस करे एकटु खे एकटु मजा नि खावार तारपर आबार छबिटा आका हबे बिराट रकमेर अस्वस्ती होच्छिलो तो भाबलाम एकटु ट्राई करी झुटीखाना बेधेई फेललाम पृथिवीते दुटो जिनिसे सबथेके बेशी आराम দুটো না তিনটে জিনিসে একটা চরম খিদে পেলে খাবার খেলে বিরাট মজা লাগে আর এক হচ্ছে জোরে পটি পেলে পটি না হওয়া অবধি মজা হয় না আর তিন নম্বরটা হচ্ছে চুল যদি বড় থাকে আর সেটাকে যদি বাধা না হয় তাহলে রাতের ঘুম উড়ে যায় আমার তো আর ইসে ছাড়া চলে না মাসাজ ছাড়া চলে না আলালে দুলাল ছিলাম ছোটবেলায় দিদাকে দিয়ে রোজ মাথার গা হাত পাটে পাতাম লকডাউনের পর থেকে খাপে পড়ে গেছি মাথা টেপাটি কি সব বন্ধ মাথা টেপাটি কি সব বন্ধ দিদাও আসছে না আমিও কাজে ব্যস্ত কি বলবো পুরো একদম মাথায় মাথায় এমন একটা ফিলিং আসছে মনে হচ্ছে জং ধরে গেছে মাথায় জং ধরে পড়ে রয়েছি আমি সুন্দর লাগছে পেছনটা এই যে হাগুড়েটা খালি খাচ্ছে তখন থেকে চব্বিশ ঘন্টা খালি খায় হাফ প্যান্ট পরে হাঁটে আর খায় চায় চুমুক দেয় একটা নতুন শিখেছে মাথায় টুপি পরে চব্বিশ ঘন্টাটা টুপি পরে থাকে ঘুমানোর সময় হাঁকার সময় খাওয়ার সময় খায় আর সুযোগ পেলে কথা বেঁচে কথা বেচার এক্সপার্ট হয়ে গেছে আগে কম ছিল হঠাৎ করে পুরো পিএইচডি করে নিয়েছে মোটামুটি যা আছে ওকে যদি ভোটে দাঁড় করানো যায় পাবলিক ওকে ছাড়া কাউকে ভোট দেবে না একদিন ভাষণ দেবে ব্যাস পুরো যত পার্টি আছে সব শেষ ও একটা নতুন পার্টি খুলবে সেটা পুরো রুল করবে ইন্ডিয়াতে ছবিগুলো কেমন লাগছে একটু জানাও ছবি তো মোটামুটি এতদূর হয়েছে চারটে ঘোড়া করছি মানে এখনো বাকি আছে এপাশে আরো তিনটে হবে তারপরে এগুলোতে ফাইনাল টাচ আপ হবে দেওয়া তারপরে নিচে জল ফল ছিটবে অনেক কাজ মোটামুটি বাকি আছে এটা এক প্রকার ফার্স্ট টোন বলা যায় শঙ্করদার ভাষায় এক প্রকারের ফার্স্ট টোন এটা বিপ্লব দীঘায় মানে সবকটা হয়ে গেলে লোক যদি ফটো তোলে না এটাকে লোক ওয়ালপেপারে ভাববে এত রিসেন্ট দেখে সামনে থেকে দেখলে হয়তো কেউ তাও আইডিয়া করতে পারে তাও পুরো করব আর ওখানে যে একটা প্লাইউড রয়েছে পুরো ঢাকা পড়ে গেছে তো দেখাই যাচ্ছে না লোক না বললে জানতে পারবে না এমসিল ফেমসিল মেরে কি করা হয়েছে ঠিকই আছে হ্যাঁ আর লোকের একটু ওই ঘোড়াটা নিয়ে নাকি সমস্যা আছে আসলে এই জন্য ফোরশটিং কাজ করতে চাই না ওগুলো পুরো ফ্রেশ এটা ফোরশটিং ঠিকই আছে কিন্তু লোক বুঝতে পারছে না কারণ যেহেতু ঘোড়াটা হেলে রয়েছে এর এই সাইডে ওর পেছন পোশাকটা বেরিয়ে রয়েছে আর তো শেডিং লাগাতে হবে খালি বলছে ঘোড়া বেঁকা ঘোড়া মোটা ঘোড়া রোগা তো ঘোড়া কি শালা গাদার মতন হবে কোটি কোটি ঘোড়া দৌড়াচ্ছে ঘোড়ার গায়ে এত গরম জল ফুটে বাষ্প হয়ে ঘোড়ার পেছনে উঠছে ধোয়া উঠছে ঘোড়ার পেছনে জলের অবস্থা খারাপ সুনামির কারণ হচ্ছে এই ঘোড়া কটা হ্যাঁ ঘোড়া মানে ঘোড়ার মধ্যে যে পাওয়ারটা আছে সেটা অন্য পশুদের মধ্যে নেই ঘোড়া আর সিংহ এই দুটো খুব রয়্যাল প্রাণী
তাহলে ফাইনালি এই হলো আমাদের ছবি। কেউ তাহলে শর্ট লেগে এলে মাঝে সাঝে একটু দেখে যাবেন এখানে উঠে। কেমন লাগছে একটু বলে দাও। ঘোরা ঘোরা করার ইচ্ছা হলে চলে আসবেন, কমেন্ট করতে হবে। ঝিমিয়ে গেছি কমেন্ট না পেয়ে পেয়ে। কমেন্ট করলে হেভি জীবনা দৌড়াবো। রদ্দুর রয় সাবস্ক্রাইব। I'm gonna go see the guy.